ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ক্লাস ফাইভে পড়ছো অর্থাৎ পঞ্চম শ্রেণীতে পড়ছো, তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ফাইভের প্রশ্নের উত্তরগুলো। বন্ধুরা, তোমরা ঝটপট খাতা এবং কলম বের করে নাও আর এই প্রশ্নের উত্তরগুলো লিখে নাও। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছে আজকে আমার ভিডিও। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাওনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। বন্ধুরা, তাহলে দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন এবং তার উত্তর। প্রথমে দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো। দেখো, জলদাপাড়া, উত্তর হবে দেখো ঘ, গন্ডার। একে দুই, খড়গপুর, উত্তর হবে দেখো আইআইটি শিক্ষাকেন্দ্র, আইআইটি শিক্ষাকেন্দ্র। একে তিন, বিষ্ণুপুর, উত্তর হবে দেখো টেরাকোটার কাজ, খ। বন্ধুরা, তাহলে তোমরা দেখতে পারলে বা দেখতে পেয়েছো, দেখো জলদাপাড়া, উত্তর হচ্ছে গন্ডার। একে দুই, খড়গপুর, উত্তর হচ্ছে আইআইটি শিক্ষাকেন্দ্র, গ। এবং একে তিন, বিষ্ণুপুর, উত্তর হবে খ, টেরাকোটার কাজ। এবার দেখো দুই, ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে গুণ চিহ্ন দিয়ে উত্তর লিখতে বলেছে এখানে, দেখে নাও। দুয়ের এক, মানুষের বুদ্ধি হলো একটা সম্পদ, একদম ঠিক। দুই নম্বর, দীঘার কাছাকাছি অঞ্চলে প্রচুর কাজু বাদাম চাষ হয়, একদম ঠিক। দুয়ের তিন, প্রীতিলতা ওয়াদ্দেদারকে বলা হতো গান্ধীগুড়ি, এটা ভুল। তাহলে উত্তর কি? ঠিক, ঠিক, ভুল। এবার দেখে নাও একটি বা দুটি বাক্যে উত্তর দাও। তাহলে আসি, দেখি একটি বা দুটি বাক্যে উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন তিনের এক, বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে কি ক্ষতি হয়? উত্তর দেখো, বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে জমির উর্বরা শক্তি ধীরে ধীরে কমে যাবে। খ, বেশি রাসায়নিক কীটনাশকযুক্ত খাবার মানুষ দীর্ঘদিন ধরে গ্রহণ করলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেমন হার্ট, লিভার, কিডনি বিকল হয়ে যাবে। এবার আসি তিনের দুই নম্বর প্রশ্ন, দেখে নাও, কি উদ্দেশ্যে দামোদর ভ্যালি কর্পোরেশন স্থাপন করা হয়েছিল? উত্তর, দামোদর ভ্যালি কর্পোরেশন স্থাপনের উদ্দেশ্যগুলি হল এক, বন্যা নিয়ন্ত্রণ, দুই, জলসেচের প্রসার, তিন, জলবিদ্যুৎ উৎপাদন, চার, জলের সরবরাহ, পাঁচ, মৎস্য সংগ্রহ। এবার আসি চার নম্বর প্রশ্ন, চার নম্বর প্রশ্নে কী বলেছে দেখে নেওয়া যাক। দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও। চারের এক, পর্বতের মাথায় বরফ জমে কেন? উত্তর, খাল, বিল, নদী, নালা, সমুদ্রের জল সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে উপরের দিকে উঠে যায়। ওপরের বাতাস ঠান্ডা হয়, সেই বাতাসের সংস্পর্শে এসে বাষ্প জমে জলে পরিণত হয়, বাষ্প জমে জলে পরিণত হয়। পর্বতের মাথায় ঠান্ডা অনেক বেশি বলে এই জল জমে তুষারে পরিণত হয় ও তুষারপাত হয়, আর তুষার জমে বরফে পরিণত হয়। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। বন্ধুরা, আর অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।